আগন্তুক 15 ডিসেম্বরত যোরহাটবাসীর বাবে অতি গুরুত্বপূর্ণ দিন। 15 ডিসেম্বরত সন্ধিয়া যোরহাটত অনুষ্ঠিত হব রাজ্য সরকারের কেবিনেট বৈঠক। উক্ত দিনাই দিনের ভাগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জেলাখনের বাবে গ্রহণ করা কেবাটাও আসনির কামর শুভারম্ভ করার লগতে রাজহুয়া সভাত অংশগ্রহণ করব। পুৱাই মুখ্যমন্ত্রীগীক গুৱাহাটীৰ পৰা পোনে পোনে হেলিকপ্টাৰেৰে আহি অবতৰণ কৰিব লাচিত মৈদামৰ সমীপত। আৰু মৈদাম তৰ্পণ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰাৰ পিছত লাচিত বৰফুকন মৈদাম সাংস্কৃতিক প্ৰকল্পৰ বাবে আগবঢ়োৱা 150 কোটি টকাৰে নিৰ্মাণ কৰিবলৈ লোৱা আঁচনিৰ ভূমিপূজনত অংশ ল'ব। ইয়াৰ বাবে তৎপৰতা পৰিলক্ষিত হৈছে জিলা প্ৰশাসনৰ লগতে মৈদাম সংৰক্ষণ সমিতিৰ। সকলো ব্যস্ত যাৱতীয় ব্যৱস্থা কৰাত লগতে মুখ্যমন্ত্ৰীজনৰ এই পদক্ষেপক এতিয়া সকলোৱে আদৰণি জনাইছে। অত্যন্ত সুখী হৈছোঁ, যিটো প্ৰায় 150 কোটি টকাৰ এটা প্ৰকল্প মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে ঘোষণা কৰিলে। আৰু এই ক্ষেত্ৰত এই বীজনাক সৰ্বভাৰতীয় পৰ্যায়লৈ লৈ যাবলৈও তেখেতে যিটো প্ৰয়াস কৰিলে তাৰ বাবে তেখেতক আমি ধন্যবাদ জনাইছোঁ। অতি সোনকালেই আমি এইখিনি ক্ষেত্ৰত অগ্ৰসৰ হ'ব পাৰিম। মোগলক পৰাভূত কৰা যিজন সৰ্বকালৰ অসমৰ যিজন বীৰ, 17 বাৰ মোগলক পৰাস্ত কৰি শেষত এই অসমক রক্ষা করা সেই বীরজনার পূজার বাবে তেখেতে যিখিনি কাম করিলে আর সেইখিনি সদায় অসমবাসীর বাবে স্মরণীয় হয়ে রব। লাচিত মৈদাম সংরক্ষণ সমিতির তরফরপরা মানে তখেতক পুনর্বার শ্রদ্ধা জ্ঞাপন করছো। অহা 15 তারিখে ইয়াতে নতুনক যে ভূমি লৈছে সরকারে লৈছে ইয়াতে ভূমিপূজন হব। প্রায় 9-10টা বজার ভিতরতে ভূমিপূজন হব। গতি তেখেতে তাত অংশগ্রহণ করে এই গোটেই প্রকল্পটো রাইজলৈ উৎসর্গা করব। আমি এখিত অত্যন্ত সুখী হৈছোঁ। এই বীজনাক এটা পর্যায়লৈ লৈ যোৱাৰ ক্ষেত্ৰত, এটা পর্যটক ভূমিলৈ লৈ যোৱাৰ ক্ষেত্ৰত আমি সকলোৱে তেখেতক শ্রদ্ধাৰে সোঁৱৰিছোঁ। অসম আদিত্য, টিয়ক।